السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد، الله سبحانه وتعالى شكرا دايكوتشي جيني كنا اتماش أما درك رمضان الصيام قيام قرر توفيق أما درك ديتش الحمد لله. রমাদান মাসের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আমরা আসলে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী কতটুকু এই মাসকে কাজে লাগাতে পেরেছি আল্লাহই ভালো জানেন। তবে আমাদের নিজেদের একটা হিসাবের খাতা খোলা প্রয়োজন যে আমরা এই সময়টাকে কতটা কাজে লাগাতে পেরেছি। সিয়াম সাধনার মধ্য দিয়ে যে অর্জন আমাদের করা উচিত ছিল সেটা কি আমাদের অর্জিত হয়েছে কিনা। একটা ব্যবসার শেষে সবাই হিসেব করে কতটুকু প্রফিট এসেছে, মূলধন ঠিক আছে কিনা। রমাদানটাও কিন্তু এরকম, আমাদের মূলধনটা কি কেউ বলতে পারেন? মূলধনটা কি? যে ইবাদত অ্যাক্টিভিটিস, ইমান, আহসান, কে বলেছে? মূলধনটা হলো ইমান। ইমান চলে গেলে মূলধন শেষ। রমাদানের অ্যাক্টিভিটিসের মাধ্যমে এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার ইমানের কথাটা নিয়ে এসছে। মান সাম রমাদান ঈমানা ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। মান ক্বামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। মান ক্বামা লাইলাতাল কদর ঈমানা ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। ঈমানটা ঠিক থাকলে বাকি অন্যান্য জিনিসগুলো ঈমানের পরিপূরক হয়। ইমানটা চলে গেলে মূলধন শেষ, প্রফিটের আর কোনো সম্ভাবনা নাই। অর্থাৎ আপনি মূলধন ছাড়া যত অ্যাক্টিভিটিসই করেন না কেন ওটা আপনাকে কোনো ভ্যালু অ্যাড করাবে না, আপনার কোনো ভ্যালু অ্যাড হবে না। ইসলামের এটা মূল নীতি, মনে রাখবেন। ইমান ঠিক থাকলে তারপর ভ্যালু অ্যাড হবে, ভ্যালুটা অ্যাড হবে ইবাদত পরিপালনের মাধ্যমে, মুআমালাতের মধ্যে ইসলামের দিক নির্দেশনা মেনে চলার মাধ্যমে ভ্যালু অ্যাড হবে। আর যদি ঈমানটা না থাকে তাহলে কোনো কাজে আসবে না, কোনো আমলই কোনো কাজে আসবে না। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানথুরা। অনেক আমল তারা করে আমি সেগুলোকে নিষ্ফল করে দেয় আল্লাহ বলেছেন, সেগুলোকে তিনি নিষ্ফল করে দেন। ইমান ছাড়া আমলগুলো নিষ্ফল। আখিরাতের নাজাতের একমাত্র শর্তই হচ্ছে ইমান। ইমানটা যদি ঠিক না থাকে তাহলে নাজাতের কোনো সম্ভাবনা না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য সকল হাদিসগুলোর মধ্যে, আয়াতগুলোর মধ্যে, কোরআনের আয়াতগুলোর মধ্যে এবং তার পরিপূরক হাদিসগুলোর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে কিন্তু সতর্ক করেছেন। ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তার নিজের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। এরপরে ঈমান যে সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে চলে যায় সেটা তুলে ধরেছেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না, এছাড়া অন্য যে কোনো বড় পাপকে তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে আল্লাহর সাথে শরীক করে আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। এগুলো সব সতর্ক বার্তা। কিন্তু প্রচুর এরকম আয়াত আছে, হাদিস আছে, এর দ্বারা প্রমাণিত হয় ইমানটা মূলধন
ইমানটাকে সব সময় ঠিক রেখে আমল করতে হবে ইমান ঠিক রেখে সালাত করতে হবে ইমান নষ্ট করে সালাত করলে তো কাজ হবে না ইমানটাকে ঠিক রেখে সিয়াম রাখতে হবে ইমানকে বিদায় করে সিয়াম রাখলে কোনো কাজে আসবে না মুমিনের এই জন্য সবচেয়ে সতর্ক অবস্থানে থাকতে হবে তার ইমানটা ঠিক আছে কি কোথাও শিরিক বিদআত হয়ে যাচ্ছে কিনা এই জন্যই তো বারবার তাকওয়ার কথা এসেছে তাকওয়া প্রত্যেক ইবাদতের মূল অর্জন সালাতের মাধ্যমেও তাকওয়া হজের মাধ্যমে তাকওয়া সিয়ামের মাধ্যমে তাকওয়া এটা মূল অর্জন আমাদের তাকওয়া এমন একটা কম্প্রিহেন্সিভ গুণ যেটা আপনার ঈমানকে এবং বাহ্যিক সকল আমলকে একটা প্রোটেকশন দেয় তাকওয়া না থাকলে আর প্রোটেকশন থাকে না তাকওয়া চলে গেলে দেখবেন যে আপনিও যা ইচ্ছা তাই করতে পারবেন মুসলিমদেরকে আজকাল নানা রকম এমন কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে দেখা যায় সব ক্ষেত্রে তার ব্যক্তিগত অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে তার ব্যবসা বাণিজ্যে তার সোশ্যাল অ্যাক্টিভিটিস তার পলিটিক্যাল অ্যাক্টিভিটিস তার যে কোনো ক্ষেত্রে আপনি দেখেন না কেন একটা মানে মিক্সড একটা সিচুয়েশনে সে আছে মনে হয় যেন সে আল্লাহকে খুশি রাখে আর যারা আল্লাহর পথের বাইরে আল্লাহর বিরোধী তাদেরকেও খুশি রাখে মানে এরকম একটা বিশ্রী প্রবণতা এবং ধ্বংসাত্মক অবস্থান আমাদের তৈরি হয়েছে অথচ আমরা টের পাচ্ছি না এর মূল কারণটা কি তাকওয়ার চর্চা না থাকা এর মূল কারণটা হলো তাকওয়ার চর্চা না থাকা ফলে প্রোটেকশনটা আর নাই আল্লাহ কনসিয়াসনেস আল্লাহ সচেতনতা প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করা আল্লাহর কাছে সওয়াবের আশায় পুণ্যের কাজ যথাসম্ভব করা এবং আল্লাহর বিরাট ভাজন হওয়ার আশঙ্কা আল্লাহ শাস্তি থেকে মানে আল্লাহ শাস্তির ভয়ে শাস্তি থেকে মুক্ত হওয়ার জন্য পাপ কাজ বর্জন করা এটা হচ্ছে তাকওয়ার মূল কথা এখন কোনো ব্যক্তি কোনো পাপ কাজ করতে গেলে সে কি আল্লাহকে ভয় করে একটু কি তার অন্তর কেঁপে ওঠে কোনো পাপ যদি কেউ করতে যায় জেনা ব্যভিচার থেকে আরম্ভ করে মানুষের ক্ষতি করা দেশের ক্ষতি করা অন্যের সম্পত্তি আত্মসাৎ করা মানুষের উপর অত্যাচার স্টিম রোলার চালিয়ে দেওয়া কারো কি মনের মধ্যে কোনো রকমের একটু ভয় হয় যে আল্লাহ তাআলা আমার বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন যাদের হয় না তাদের তাকওয়া নেই তাই না যাদের হয় না তাদের তাকওয়া নেই তাকওয়া থাকলে তো তিনি এই পাপটা করতে পারেন না হক তো দুই রকমের আমরা জানি একটা হলো আল্লাহর হক আরেকটা বান্দার হক মুত্তাকি আল্লাহর হক রক্ষা করেন বান্দার হক রক্ষা করে এই জন্যই তাকওয়াকে ফোকাসে নিয়ে আসা হয়েছে একদম কোরআনের শুরুতে বলা হয়েছে দালিকাল কিতাবু লা রাইবা ফিহ হুদাল লিল এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই এবং এই কিতাবটা মুত্তাকিনদের জন্য গাইড মুত্তাকিনদের জন্য অন্যরা নেবে না অন্যরা নেবে না নাই কি বলে যদিও সবার জন্য এই কিতাব কিন্তু সবাই এই গাইডেন্সটা নেবে না কোরআনের গাইডেন্সটা মুত্তাকিরাই নেবে তাকওয়ার ওয়াজ এবং তাকওয়ার আলোচনা কোরআনে ভরপুর আল্লাহ সুবহান তাআলা বারবার মোমেনদেরকে মানুষদেরকে সবাইকে মুত্তাকি হওয়ার আহ্বান জানিয়েছে
يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون هي من ذلك رتم الله كجوتها جوتو بهبي بهاي كرو الله تقوى أبلغ من كرو المسلم نهوي الله كشاء تشمر كنا كوري الله أنوغتو نهوي تمرا مارا جيونا كارون الله أنوغتو جدي ثقتنا بارو جيبون تي بريثا এবং শুনো অনেক বৃদ্ধি অনেক কঠিন কথা কিন্তু কিন্তু কি স্নেহের স্বরে আল্লাহ বলছেন তাই না অনেক কঠিন কথা কিন্তু যদি মুসলিম থেকে মারা যাওয়ার সুযোগ না হয় শেষ আর কোনো আশা নেই আল্লাহ ছাড়া কে আমাদেরকে আর বাঁচাতে পারে বলেন কে উদ্ধার করতে পারে কে রহমত বরকত দিতে পারে আল্লাহ ছাড়া আর কোন সত্তা কি আছে আর কেউ নাই এইজন্য আল্লাহ তাআলা বলছে তোমরা বুঝো একটু বোঝার চেষ্টা করো এই জগৎটা এই মহাবিশ্বটা এই দুনিয়া সব কিছু আমার নিয়ন্ত্রণাধীন তোমরা একটু বোঝার চেষ্টা করো যে কোনো একটা এলাকায় যান সেই এলাকার প্রভাবশালী ব্যক্তিকে এটা টের পেতে আপনার এক মিনিটের বেশি লাগবে না তাই না গ্রামে চলে যান যে কোনো জেলায় চলে যান দেখবেন যে ওই এলাকায় কার দাপটে চলে সবাই জানে তখন মানুষ তার প্রভাবে তার নিয়ন্ত্রিত থাকে অথচ এই প্রভাবটা আজ আছে কাল নাই আল্লাহর প্রভাব আল্লাহর নিয়ন্ত্রণ এটা চিরস্থায়ী আখিরাতে আখিরাতের পুরো নিয়ন্ত্রণ এটা কার আল্লাহ আর কেউ কি ব্যাহত করতে পারবে দুনিয়াতে আল্লাহ তাআলা কিছু লোককে অস্থায়ী ক্ষমতা দিয়েছে কিন্তু সেটাও স্থায়ী নয় কিন্তু আখিরাতে সুযোগটা নাই লিমানিল মুলকুল ইয়াউম আল কোরআন আল্লাহ তাআলা এটা তুলে ধরেছে বলা হবে আজ কার রাজত্ব আজ কার নিয়ন্ত্রণ মানে দ্বিতীয় কথা বলার সুযোগ থাকবে না ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আসবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার মহা পরাক্রমশালী একমাত্র আল্লাহর নিয়ন্ত্রণ অতএব আল্লাহ কোরআনে যা ডিসকাস করেছেন পরকাল কেন্দ্রিক মনে রাখবেন সেই জায়গায় কারো কোনো ধরনের প্রভাব সৃষ্টি করার কোনো সুযোগ নাই আল্লাহর সে সিস্টেমকে কেউ ভায়োলেট করতে পারবে না দুনিয়াতে পারছে দুনিয়াতে আল্লাহর সিস্টেমকে অথবা আল্লাহর নির্দেশকে ভায়োলেট করার চেষ্টা এটা আগেও হয়েছে এখনো হচ্ছে ভবিষ্যতেও হবে ফেরাউনরা ভায়োলেট করেছে না ফেরাউন তো একজন শাসক নয় অনেক শাসক তারা সেটাকে ভায়োলেট করেছে নমরুদ ভায়োলেট করেছে তারপরে এরকম আরো বিভিন্ন প্রতাপশালী লোকেরা সম্পদশালী লোকেরা রাজা বাদশারা এবং ক্ষমতাশীল লোকেরা সবসময় সেগুলোকে ভায়োলেট করার চেষ্টা করেছে কিন্তু কেউ তো টিকে থাকতে পারেনি অতএব প্রভাব প্রতিপত্তি নয় আল্লাহমুখী হওয়াটাই বড় কথা একজন মুসলিম তিনি আসলে আল্লাহর নির্দেশ মেনে চলবেন সিম্পলি ব্যাস এই সিদ্ধান্তেই তাকে আসতে হবে এই সিদ্ধান্তেই তাকে আসতে হবে মৃত্যুকে কেউ প্রতিহত করতে পারবেন না পারবেন বৃদ্ধ বয়সে দুর্বল হয়ে যাবেনি ব্যায়াম করে কিছুটা হয়তো ভালো থাকবেন এই এর বেশি কিছু না কিন্তু মৃত্যুকে না বলার কোনো সুযোগ না আল্লাহর দেয়া যে বিধান জাগতিক বিধান যেটাকে আমরা আসুন্না আল কাউনিয়া বলি এটা নিয়েও আমরা এখানেও আলোচনা করেছি আমার যতটুকু মনে পড়ে সেটা কেউ ভ্যালিড করতে পারে না পারে সূর্যকে তার গতিপথ থেকে কেউ সরাতে পারবে না মাধ্যাকর্ষণ শক্তি এই যে অক্সিজেন হাইড্রোজেনের যে নিয়ম আমরা তো আমাদের নিঃশ্বাসের সাথে অক্সিজেন নিয়ে থাকি এখন
বিজ্ঞানীরা কি আবিষ্কার করতে পারবে যে নিঃশ্বাসে অক্সিজেন না নিয়েও যদি মানুষ বেঁচে থাকতে পারে? হার্ট বিকল হয়ে গেলেও যেন মানুষ বেঁচে থাকতে পারে? ফুসফুস কিডনির কোনো ধরনের সঞ্চালন না থাকা সত্ত্বেও মানুষ বেঁচে থাকতে পারে? পারবে? পারবে না। সুবহানাল্লাহ। তাহলে জাগতিক দিক থেকে কোনো ধরনের পরিবর্তন সাধন করা, পরিবর্তন আনয়ন করা, এটা আমাদের কারো পক্ষে সম্ভব নয়। যত বড় বিজ্ঞানী হোক, যত বড় চিকিৎসকই হোক, যত বড় সায়েন্টিস্টই হোক না কেন, কারো পক্ষে এটা সম্ভব না। তাহলে যিনি কিছু নৈতিক নিয়মকানুন দিয়েছেন, কিছু দিনী নিয়মকানুন দিয়েছেন, সেটাও আমাদের জন্য প্রযোজ্য হবে, মনে রাখবেন। তবে জাগতিক নিয়ম দিয়ে নয়, দিনী নিয়ম দিয়েই আমাদের পরীক্ষাটা আল্লাহ তাআলা কার্যকর করছেন। পরীক্ষায় পাশ আর ফেল এটা নির্ধারিত হচ্ছে কি দিয়ে? দিনের এই অনুশাসনগুলো দিয়ে। আল্লাহ তাআলা আপনাকে এই অনুশাসনগুলো মেনে না চললেও দুনিয়া থাকার সুযোগ করে দিয়েছেন। ইমান না থাকলেও আপনার নিঃশ্বাস ব্যাহত হবে না, কিন্তু আপনার ফুসফুস কাজ না করলে নিঃশ্বাস ব্যাহত হবে। কোভিড তার একটা বড় প্রমাণ, তাই না? আল্লাহ তাআলা এই জায়গাটা পরীক্ষার জন্য দিয়েছেন যে বিপরীত অবস্থানও যেন আপনাকে দুনিয়াতে প্রতিষ্ঠিত রাখে। এটাই তো পরীক্ষা, নাহলে তো পরীক্ষা হতো না। কেউ কোনো পাপ করার সাথে সাথে যদি তার মৃত্যু অবধারিত হতো, তাহলে অন্যরা দেখত আরে চুরি করার কারণে সে মারা গেছে, ডাকাতি করার কারণে সে মারা গেছে, মানুষের সম্পদ আত্মসাৎ করার কারণে সে মারা গিয়েছে, এটা দেখলে অন্যরা তো সাবধান হয়ে যাবে। এরপরে আর কেউ পাওয়া যাবে না যে সে চুরি করবে, সে ডাকাতি করবে, সে অন্যায় করবে, পাপ করবে, দুর্নীতি করবে। কিন্তু যখন মানুষ দেখে একজন লোক চুরি করেও টিকে যায়, ইমান থেকে বাইরে থেকেও বহাল তবিয়ত থাকে, অন্যায় করেও সে পৃথিবীতে বেঁচে থাকতে পারে, প্রভাব বিস্তার করতে পারে, তখনই তার আসল পরীক্ষাটা হয়। আল্লাহ তাআলা তাকে এই পরীক্ষাগুলোর মধ্যে ফেলেন। পরীক্ষাটা অনেকেই আমরা বুঝতে পারি না। আমাদের অনেকেই দুনিয়ার বিত্ত বৈভব ক্ষমতা পেয়ে খুব উল্লসিত, কিন্তু এটা তো পরীক্ষার কারণ হতে পারে। আল্লাহ তাআলা একদিকে সম্পদ এবং সন্তানকে নেয়ামত বলেছেন, বলেছেন না? অন্যদিকে ফিতনাও বলেছেন। একই জিনিস আপনার ফিতনার কারণও হতে পারে, আবার নেয়ামত হতে পারে যদি আপনি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন। মুসলিমদের বিষয়গুলো আসলে অত্যন্ত স্পষ্ট, বাট আমাদের জীবনধারা আমাদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে। জীবনধারাটা এতটাই প্রভাবশালী এখন, যেমন আমাদের কেউ যদি এখন সুদে সম্পৃক্ত থাকেন, সুদ থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন, সাহসটাও হারিয়ে ফেলেছে। মানে সবচেয়ে ডেঞ্জারাস পয়েন্টটা কি জানেন? সাহসটাও হারিয়ে ফেলেছে। ভাবছেন আমি সুদ থেকে বের হলে কে আমাকে রিজিক দেবে, আমি পাপ থেকে বের হলে কে আমাকে প্রোটেকশন দেবে, এটা ইমানের খুব বিশাল দুর্বলতা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সহ সমাজের প্রভাবশালী লোকেরা যখন ইসলাম গ্রহণ করেছেন, তারা কি ভেবেছেন যে আমাদের তাহলে কি হবে? ইমানদার সবসময় ভাবে যে আল্লাহর কাছে ভালো তাকে থাকতে হবে, তাকে পাপ থেকে বের হতে হবে, সুদ থেকে বের হতে হবে, ঘুষ থেকে বের হতে হবে, অন্যায় থেকে বের হতে হবে, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি বৃত্ত যদি তার চলেও যায়, মুসলিমের কিন্তু কোনো কিছু হারায় না। হারায়? কোরআনে আল্লাহ তাআলা বলছেন এমনকি তওবা করে যারা ইসলামে চলে আসে, তাহলে তাদের সাইয়্যাতগুলোকে আল্লাহ তাআলা হাসানাতে নেকিতে পরিণত করে দেন।
আপনার হারানোর কি আছে? তওবার মাধ্যমে আপনার মর্যাদা বাড়ে না কমে? এই জন্য ইসলামের সিস্টেমগুলোকে একটু এক্সপ্লোর করা দরকার। আজকে যারা সমাজবিজ্ঞানী তারা আসলে ইসলাম সম্পর্কে না পড়ে জেনারেল পড়াশোনা করে বিপথে যায়। ইসলাম সম্পর্কে একটু ভালো, ইসলামের সামাজিক ভিত্তি এবং ইসলামের ইমান আকিদা ইবাদত এবং মুআমালাতের মূলনীতিগুলো কিভাবে সমাজে শ্রেষ্ঠ মানুষ তৈরি করে এই জিনিসটা যদি একটু ভাবত তাহলে কেউ আর ইসলামের বিরোধিতা করত না। আপনি আল্লাহর বান্দা হবেন, আপনার দোয়া কবুল হবে যদি আপনি হালাল খান, হারাম ছেড়ে দেন। দেখেন সমাজের মধ্যে নির্যাতনের সকল বস্তু হারামের সাথে সম্পৃক্ত। এই যে ব্যবসায়ীরা রমজান মাসে আমাদের সাধারণ জনগণের উপর যে ধরনের মানে দামের বোঝা চাপিয়ে দিয়েছে এটাও দেখেন হারামের সাথে সম্পৃক্ত। নিত্য প্রয়োজনীয় জিনিস বাড়ানো যাবে না, ভেজাল মেশানো যাবে না, ওজনে কম দেয়া যাবে না। আল্লাহ তো তাদের জন্য বদদোয়া করেছেন, ওয়াইলুল্লি মুতাফফিফিন। এখন তো দেখলাম প্রায় প্রত্যেক ব্যবসায়ী ঠকিয়ে লাভ করে, ঠকিয়ে লাভ, 10 গ্রাম হলেও কম দেয়। মানে সে মনে করে জেনুইন ব্যবসার মধ্যে কোনো ফায়দা নাই। মানে পুরো সমাজ ব্যবস্থা, সমাজ কাঠামোটাকে এর উপর তৈরি করে ফেলা হয়েছে। সাহসী মানুষ এখন আর নাই, অনেকে নিজেকে অনেক সাহসী বলে, আসলে সাহসী কি না সে নিজেও একটু পরীক্ষা করে দেখতে পারে। সমাজ কাঠামোর মধ্যে যে জড়তা, যে ভুল বিভ্রান্তি, যে ধ্বংসের উপাদানগুলোকে উপাদান ঢুকে গেছে, আপনি কি সেগুলো থেকে সমাজকে মুক্ত করতে পারছেন? ভেজাল মুক্ত করতে পারছেন কিনা? অন্যায় অবিচার থেকে সমাজকে মুক্ত করতে পারছেন কিনা? ইমান আমলের দুর্বলতা থেকে সমাজ এবং সমাজের মানুষগুলোকে মুক্ত করতে পারছেন কিনা? পাপ থেকে, সুদ ঘুষ, অর্থনৈতিক দুর্নীতি, অন্যায়, এগুলো থেকে সমাজকে, সিস্টেমকে মুক্ত করতে পারছেন কিনা? আমাদের মধ্যে ধারণা সৃষ্টি হয়েছে মসজিদে এসে সালাত পড়লেই তাকওয়া হয়ে গেল, দাড়ি রেখে দিলাম, লম্বা জোব্বা পরলাম, হ্যাঁ ব্যাস মুত্তাকি হয়ে গেল। তাকওয়ার অনেক কাজ, এবং তাকওয়ার মূল কাজটা কিন্তু পোশাকই না, ভেতরে অন্তরের পরিশুদ্ধি, অন্তরকে আল্লাহমুখী করা, অন্তরের ঈমানকে নিশ্চিত করা। ঈমানের প্রথম পয়েন্টে হলো কি? আত-তাসদীকু বিল কলব, অন্তর দিয়ে বিশ্বাস, এটাকে এস্টাবলিশ করা। ইখলাসের মূল কাজটা কোথায়? অন্তর, সিনসিয়ারিটি, আল্লাহর জন্যই করছেন এটাকে নিশ্চিত করা, এটা অন্তরের কাজ না? নিয়তের পরিশুদ্ধতা অন্তরের সাথে রিলেটেড, ইখলাস পুরোটা অন্তরের সাথে রিলেটেড। আপনার মোটিভটা কি? অন্তরের সাথে রিলেটেড, কেন করছেন অন্তরের সাথে রিলেটেড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য খালি বারবার বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া। এজন্য আসলে আমাদের এটাও ভাবতে হবে আজকে যে এক মাস সিয়াম সাধনা করে তাকওয়া কতটুকু অর্জন করতে পারলাম। এটা ইসলামের প্রোগ্রাম, সিয়াম, সালাত, যাকাত, হজ, উমরা, কুরবানি, এগুলোর মাধ্যমে তাকওয়া অর্জিত হয়। তবে ইসলাম দেখেন সবচেয়ে গুরুত্ব দিচ্ছে শিক্ষার প্রতি, শিক্ষা, শিক্ষা ব্যবস্থার প্রতি। দৈনন্দিন ইবাদতগুলো দিয়ে তাকওয়া আমাদের অর্জিত হয়, ঈমান আমাদের শক্তিশালী হয়, কোনো সন্দেহ নাই। কিন্তু হোল কালচারটা তৈরি হয়, পুরো সমাজের সব কিছু তৈরি হয় শিক্ষার মাধ্যমে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুতেই
শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিয়েছিলেন তিনি সাহাবাদেরকে প্রথমে ঈমান শিখালেন আর তাকে ঈমান শিখালেন কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আল্লাহ জিবরাইল সালামের মাধ্যমে ওহী এসেছে তাকে ঈমান শিখালেন কে আল্লাহ মা কুনতা তাদরি মাল কিতাব ওয়া আল ঈমান তুমি তো জানতা না কিতাব কি আর ঈমান কি তাহলে আল্লাহকে ঈমান শিখালেন কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ঈমান শিখালেন কে আল্লাহ কিতাব দিলেন কে আল্লাহ কিতাব নাযিল করলেন আল্লাহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলমের ভান্ডারটা পাওয়ার পরে তিনি অত্যন্ত চমৎকারভাবে জগৎবাসীদের উদ্দেশ্যে ইলমটা দিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তৎকালীন সময় দেখেন সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে চমৎকার স্টাইলে শিক্ষা ব্যবস্থাটা এস্টাবলিশ করলেন এবং তার মসজিদ নববী হয়ে গেল শ্রেষ্ঠ বিদ্যালয় এখনকার বড় ইউনিভার্সিটি যেটা বড় ইউনিভার্সিটি এখনকার কোন ইউনিভার্সিটি কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত কোন ব্যক্তিত্ব বের করেছে বলেন ওমর ইবনে খাত্তাব ওসমান বিন আফফান আলী ইবনে আবি তালিব আব্দুর রহমান বিন আউফ আবু হুরায়রা আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে উমর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন সাহাবা হিসাবে তাদের মর্যাদা আলাদা করে নিলাম কিন্তু তাদের মতো প্রাজ্ঞ বিজ্ঞ দীনদার শ্রেষ্ঠ ব্যক্তিত্ব যারা পৃথিবীকে আলোকিত করতে পারে সুন্দর করতে পারে মানুষকে ভালোবাসা দিতে পারে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিতে পারেন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করে এখনকার কোন বিশ্ববিদ্যালয় এমন ব্যক্তিত্ব গড়ে তুলতে পারছে বলে এতেই প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর নামক যে বিশ্ববিদ্যালয় সেটি পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় এর মাধ্যমে মদিনা হয়ে গিয়েছে মুনাওয়ারা এবং মদিনার এই জ্ঞান সারা বিশ্বে ছড়িয়ে বিশ্বকে করেছে আলোকিত শিক্ষা মনে রাখবেন এটা শুধুই শিক্ষা এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেমন ইকরা বলে প্রথম নির্দেশ জারি করেছেন পড়ো কারণ পড়া ছাড়া শিক্ষা অর্জিত হয় না আজও পড়াটাই হচ্ছে শিক্ষা অর্জনের প্রধানতম মাধ্যম এখন এই পড়ার জাতি আর পড়ে না ফলে এলেমও আর অর্জিত হয় না এলেম তো বাজারে পাওয়া যায় না পাওয়া যায় যে কিছু আনলেন পকেটে ঢোকালেন আর আলেম হয়ে গেল আপনি যদি 1 কোটি টাকার বইও কিনেন এলেম অর্জিত হবে পড়তে হবে পড়তে হবে এখন তো দেখেন ডিজিটাল লাইব্রেরি হয়ে গেছে আমরাও আমাদের কুলিয়াতুল কোরআনুল কারীমে একটা ডিজিটাল লাইব্রেরি স্থাপন করেছে প্রায় 3 লাখ বা তারও অধিক বই আমরা সেট করেছি অর্থাৎ সেগুলোতে অ্যাক্সেস আমরা তৈরি করেছি লাভ হবে কি একটা কম্পিউটারের মধ্যে ঢুকিয়ে রাখলেন পড়লেন না লাভ হবে কোনো অথবা পুরো বিল্ডিংয়ে লক্ষ লক্ষ বইয়ের ভলিউমে সাজিয়ে ফেললেন এলেম অর্জিত হয়ে যাবে পড়তে হবে আর দ্বিতীয়ত পড়তে হবে জানার জন্য ঝগড়ার জন্য না ফ্যাশন না রেজাল্ট ভালো করার জন্য না ডিগ্রি অর্জনের জন্য না পড়তে হবে কি জন্য জানার জন্য এলেম অর্জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না তো লা ইলাহা ইল্লাল্লাহর ইলমটাকে অর্জন করতে হবে সেই শিক্ষা ব্যবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন সেই শিক্ষা ব্যবস্থা ভালো করে বোঝার কোনো চেষ্টাই আমরা করছি না আজকে মুসলিম পাশ্চাত্য শিক্ষার পেছনে ছুটছে পাশ্চাত্য বিশ্ববিদ্যালয়গুলো অনেকগুলো ভিজিট করার সুযোগ আমারও হয়েছে কিন্তু এই শিক্ষা তো মানুষকে শালীনতা শেখায় না
কিছু নিয়মকানুন শিখিয়েছে ইসলামে তার চেয়ে ঢের ভালো নিয়মকানুন আছে শালীনতা শেখায় এই বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি দেখবেন যে ছেলে মেয়েদের চলাফেরা এটা শালীনতাকে লঙ্ঘন করে বাকিটা আর বললামই না আধুনিক শিক্ষা মানুষকে আসলে সুন্দর চেতনা দেয়নি সুন্দর কৃষ্টি কালচার দেয়নি আল্লাহ অভিমুখী হওয়ার প্রেরণা দেয়নি ঈমানটাকে সুন্দর করে সাজানোর কোনো যোগ্যতা দেয়নি মানুষের মধ্যে ইখলাস দেয়নি আখলাক তো দূরের কথা আখলাক মানে শুধু সত্য কথা বলা না আখলাক মানে প্রসাদশালী পরা আখলাক মানে জেনা ব্যবচার মুক্ত থাকা লিভ টুগেদারের মতো বিশ্বাসী কালচার থেকে সমাজকে নিজেকে রক্ষা করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া শিক্ষা ব্যবস্থার মধ্যে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা পেয়েছি ঈমান আমরা পেয়েছি তাকওয়া আমরা পেয়েছি ইখলাস আমরা পেয়েছি আখলাক পরিপূর্ণ আখলাক আখলাকের সবগুলো সাইড এতে কভার করেছে আজকের আধুনিক শিক্ষা সবগুলোকে কভার করেনি ছেলে মেয়েদের মধ্যে অবৈধ মেলামেশা সহ লিভ টুগেদার আধুনিক শিক্ষার অন্যতম একটা একটা তাই না প্রোডাক্ট হয়ে দাঁড়িয়েছে আপনি ছেলেকে পাঠান কি হয়ে আসে দেখ মেয়েকে পাঠান ইজ্জত আব্রু সব হারিয়ে তারপরে আসবে এরপরেও দেখি যে আমাদের মুসলিম প্যারেন্টসরা মেয়েকে কি করে পাশ্চাত্যের কোন কোন দেশে মাহরাম ছাড়া একা পাঠাচ্ছেন আল্লাহু আলাম দুনিয়ার ক্যারিয়ারের জন্য ইজ্জত আব্রু আখলাক ঈমান আকীদা সবই বর্জন করার জন্য আমাদের অনেক মুসলিম প্যারেন্টসরা বদ্ধপরিকর কোন জায়গায় চলে গেছে মানুষের অবস্থান কল্পনা করতে পারেন তাহলে রমাদানের শেষে আজকে যখন আমরা আজকে আলোচনা করছি কি আমাদের অর্জন হলো বলেন তো এই হিসাবগুলো একটু করতে হবে না এই হিসাবগুলো একটু করতে হবে না আপনি আমি শুধু একটু গ্রস হিসাব করি বেতন হিসাব করি বোনাস হিসাব করি বোনাস দিয়ে এবার কি কি কিনবো এগুলো হিসাব করি দিনের হিসাবটা কেউ মেলাচ্ছেন না দিনদারি কতটা অর্জন অর্জন করতে পারলাম যে জায়গাটা আমাদের নষ্ট হয়ে গেছে বিভ্রান্ত বিভ্রান্তিতে ছেয়ে গিয়েছিল সেই জায়গা কতটা রিপেয়ার করতে পারলাম মূলত তাকওয়া আমরা কতটা অর্জন করতে পারলাম এটার সাথে রিলেটেড আপনি গ্রস হিসাব করলে হবে না যে আমি সবগুলো রোজা তো রেখেছি আলহামদুলিল্লাহ খুব খুশি না ফেতরাও দিলাম কিয়ামুল লাইল এবার মিস হয় নাই কোরআন পুরো খতম করলাম সব অর্জন হয়ে গেছে বলেন হিসাবে কোথায় গণ্ডগোল হচ্ছে একটু দেখেন একটু দেখেন হিসাবটা কিন্তু অ্যাকিউরেট হচ্ছে না হিসাবটা অ্যাকিউরেট হচ্ছে না আমরা অল্প কিছু কাজ করে আত্মতৃপ্তিতে ভুগছি এটা দুর্বল ইমানের আলামত যারা এখানে এতে কাফে বসেছেন অবশ্যই ভালো কাজ করেছেন রাতের কিয়ামুল লাইল আদায় করেছেন অবশ্যই ভালো কাজ করেছেন বাট আত্মতৃপ্তি যেন না আসে বরং চেষ্টা করুন একটু বোঝার জন্য যে আমাদের অর্জন কতটুকু হলো যতটুকু শরিয়া প্রত্যেক রমজানে আমাদের কাছে চান ততটুকু অথবা তার কাছাকাছি অর্জন হয়েছে কিনা অতীত জীবনটাকে পাল্টাতে পারলাম কিনা বেটার করতে পারলাম কিনা সামগ্রিক অবস্থান আমার আগের চেয়ে সুন্দর হলো কিনা এবং আমার অধীনস্থদেরকেও আমি কতটা দিনদারের সাথে তাদেরকে তারবিয়ত দিতে পারলাম এটাও কিন্তু একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে মুসলিম খেজুর গাছের মতো তাই না মুসলিম কিন্তু খেজুর গাছের মতো এটা মনে রাখবে নানাবিধ উপকার তার মধ্যে আছে
কিন্তু তাকওয়া ঈমান ইখলাস اخلاق এগুলো অর্জন না করার কারণে মুসলিমের बेनिफिटটা কমে গেছে সমাজে বিভিন্ন মুসলিমের উপর সার্ভে করে দেখেন बेनिफिटটা কমে গেছে ব্যাটারি অনেক দিন ফেলে রাখলে এটাকে যদি একটু রিচার্জেবল ব্যাটারি ধরেন দেখুন যে এটা চার্জটা কমে এক সময় জিরো হয়ে যায় আমার বাসায় তো দেখি যে রিচার্জেবল অনেকগুলো জিনিস থাকে যেমন মানে যে কোনো ছোট ইকুইপমেন্ট অথবা মোবাইলের ব্যাটারি এগুলো যদি আপনি চার্জের মধ্যে না রাখেন এক দুই বছর পরে একদম পুরো ডাউন হয়ে যায় এটা গাড়ির ব্যাটারির মতো যদি আপনি প্রতিদিন না চালান দেখবেন যে 6 মাস পরে নতুন ব্যাটারিও একদম ডাউন হয়ে গেছে মুমিনদের অবস্থা তাই আপনি যদি সব সময় রিচার্জের মধ্যে না রাখেন ঈমানকে রিনিউর মধ্যে না রাখেন আমলটাকে সচল না রাখেন তাহলে আমাদের এই প্রবলেমগুলো বেড়ে যাবে এবং সেটাই হচ্ছে মুসলিমের बेनिफिट এখন কমে গিয়েছে সমাজের মধ্যে অধিকাংশ মানুষের মধ্যে ক্ষতির মানে কি বলে সমারোহ দেখা যায় প্রত্যেক ব্যক্তির মধ্যে একটা রিঅ্যাকটিভ অ্যাপ্রোচ খেয়াল করে দেখেন ভালো কিছু করতে চায় না একটু কথা জিজ্ঞেস করবেন বা একটু রেগে যায় জেদ করে আক্রমণাত্মক অফেন্সিভ মুসলিমের बेनिफिट কমে গেছে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে যেটা আমরা শিখলাম এক মুসলিম আরেক মুসলিমের জন্য আয়না এক মুসলিম আরেক মুসলিমের থেকে শেখে এক মুসলিম আরেক মুসলিমের কল্যাণ কামনা করে ভুল ভুলে সুন্দর করে ধরিয়ে দেয় এই জিনিসগুলো একটু ভাববেন আমি বিচ্ছিন্নভাবে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা এখানে বললাম এখন অনেকেই বলেন ফিতনার যুগ নানা রকম ফিতনা সত্য এটা যতই কিয়ামত ঘনিয়ে আসবে ততই ফিতনা বেড়ে যাবে আলেম ওলামাদের মধ্যে সুসম্পর্ক থাকে না প্রত্যেকেই নিজের মন মতো এক একটা চিন্তা ভাবনা তারা আবিষ্কার করেন বহুমত বহুপদ সৃষ্টি হয়ে যায় একের প্রতি অন্যের সম্মান থাকে না এবং মুসলিমের মধ্যে ইমানের চর্চা আমলের চর্চা কমে যাওয়ার কারণে তার বেনিফিটও কমে যায় ফলে যখন মানুষের বেনিফিট কমে যায় তখন কিন্তু অন্য ক্ষতির উপকরণগুলো তার মধ্যে সম্পৃক্ত হয়ে যায় তো আসুন আমাদের এই সিয়ামটা যেন অর্থবহ হয় সিয়ামের একটা মৌলিক রমাদানের সিয়ামের মৌলিক দিক হচ্ছে অনেকগুলো আমলের সমারোহ কিন্তু এখানে আছে নানামুখী আমলের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদের সব দিকগুলোকে একটু তারবিয়াত এবং ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছে রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা বেড়ে যেত তাই না রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন অধ্যয়ন বাড়িয়ে দিতেন এবং তিনি কোরআনের পঠন পাঠন এবং অধ্যয়নটা কার সাথে করতেন জিব্রিল আলাইহিস সালামের সাথে রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাও করেছেন তো সুতরাং আসুন আমরা এই নানামুখী কাজের মধ্য দিয়ে নিজেদের আত্মগঠন করি নিজেদেরকে বেনিফিশিয়াল মুসলিম করি উপকারী মুসলিমে পরিণত করি এবং এখন থেকে তওবা করি আল্লাহর কাছে এবং নিজেদেরকে সবসময় ভালো মুসলিম হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা অব্যাহত রাখি শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ আমাদের সিয়ামকে কবুল করুন আল্লাহ আমাদের কিয়ামকেও কবুল করুন ইমান আমল ইখলাস তাকওয়ায় ভরপুর মুসলিম করে দিন এবং আমাদের ভালো কল্যাণকর মুসলিম আল্লাহ তাআলা পরিণত করুন আল্লাহর কাছে আজকের এই ইফতারের আগ মুহূর্তে সে দোয়া করছি এবং যেন আমরা আমাদের এই ভালো আমলকে অব্যাহত রাখি সে আহ্বান জানিয়ে এখানে শেষ করছি ইফতারের টাইম আর কয়েক মিনিট বাকি আছে এতটুকু বলে শেষ করছি হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু